একজন লোক দুপুরে লাঞ্চ করার জন্য হোটেলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন সেই হোটেলের তিনটি দরজা। প্রথম দরজা লেখা আছে বাংলা খাবার, দ্বিতীয় দরজা লেখা আছে ইন্ডিয়ান খাবার, তৃতীয় দরজা লেখা আছে চাইনিজ খাবার। লোকটা সিদ্ধান্ত নিল যে আজকে একটু চাইনিজ খাবারই খাই। তারপর তিনি ঢুকে পড়লেন চাইনিজ দরজায়। সেখানে গিয়ে দেখতে পেলেন আরো দুটি দরজা, একটাতে লেখা আছে বসে খাবেন, আর একটাতে লেখা আছে বাসায় নিয়ে খাবেন। তিনি যেহেতু বসে খাবেন তাই সে বসে খাবেন দরজায় ঢুকে পড়লো। সেখানে গিয়ে দেখলো আরো দুটি দরজা, একটাতে লেখা আছে এসি রুম, আর একটাতে লেখা আছে নন এসি। তিনি ভাবলো একটু আরাম আয়েশ করে খাওয়া যাক, এসি রুমে ঢুকি। তাই তিনি এসি রুমে ঢুকে পড়লেন। সেখানে গিয়ে দেখলো আরো দুটি দরজা, একটাতে লেখা আছে ফ্রিতে খাবেন, আর একটাতে লেখা আছে টাকা দিয়ে খাবেন। লোকটা তো তখন খুশিতে আত্মহারা হয়ে গেল, এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর জায়গায় আমি ফ্রিতে পেলে কেনই বা টাকা দিয়ে খাবো। তাই তিনি ফ্রিতে খাবেন দরজায় ঢুকে পড়লো। সেখানে ঢুকার পর সে দেখতেছে সে যেখান থেকে ঢুকেছিল ঠিক সেখানেই তাকে বের করে দেওয়া হয়েছে, মানে তাকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম জানেন, স্পেশাল জিনিসগুলো কখনোই ফ্রিতে পাওয়া যায় না। স্পেশাল জিনিসগুলো পেতে হলে নয়তো কষ্ট করতে হয়, না হলে বিল পে করতে হয়। এই গল্পের সাথে জুয়ার অনেক সুন্দর একটি মিল আছে। যখন মানুষ নতুন জুয়া খেলতে চায় তখন তাদেরকে অনেক সুন্দর সুন্দর অফার দেখানো হয়, এখানে ঢুকলে আপনি লাভবান হয়ে যাবেন। কিন্তু যখন একবার ঢুকে পড়ে তখন তাদেরকে লাথি মেরে রাস্তায় বের করে দেওয়া হয়। বল্টু মিয়া একদিন এক জায়গায় ঘুরতে গেল, সেখানে গিয়ে অনেক সুন্দর একটি মেয়ে দেখলো। মেয়েটা তাকে একটু ইশারা দিল আর বল্টু গলে গেল। বল্টু মনে মনে ভাবতেছে আজকে কাজ হয়ে গেছে, জরিনার পিছে এতদিন ধরে ঘুরতেছি সে আমাকে পাত্তাই দেয় না, আর আজকে এই সুন্দর মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে জরিনাকে দেখিয়ে দেবো, আমিও পারি। তারপর মেয়েটাও তাকে ইশারা দিল, বল্টু এগিয়ে গেল। তারপর তাদের দুজনের মধ্যে সম্পর্ক হলো, অনেক কথা হলো, সারাদিন ঘোরাফেরা করলো। মেয়েটা তাকে বলতেছে তুমি অনেক ভালো, অনেক সুন্দর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বল্টুও বলতেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আজকে আমরা বিয়ে করে ফেলি। বল্টু আর কিছু না ভেবে মেয়েটাকে বিয়ে করে ফেললো, কারণ মেয়েটা অনেক সুন্দর। তাই বল্টু তার বাবা মার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না, তাকে বিয়ে করে ফেললো। বিয়ের সমস্ত কাজ শেষ করার পর বল্টু বউ নিয়ে রওনা দিল বাড়ির দিকে। ঠিক সেই সময় বল্টুকে মেসেজ দিল জরিনা। মেসেজে লেখা ছিল বল্টু ভাই আমিও তোমাকে অনেকদিন আগে থেকে ভালোবাসি, তুমি অনেকদিন আমার পিছে ঘুরতেছো, আমি পাত্তা দেইনি, তবে আমিও ভিতরে ভিতরে তোমাকে ভালোবাসি। আসলে আমি যাচাই করে দেখলাম আমার ভালোবাসার মানুষটা কতটা ভালোবাসে আমায়। বল্টু এই মেসেজ দেখে হাসতে হাসতে রিপ্লাই দিল, তোমার মতো মেয়েকে আমার বাড়ির কাজের লোকও বানাবো না, আমি অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছি। তারপর বল্টু বউ নিয়ে বাড়িতে আসলো। সেই বউটা এতটাই সুন্দর যে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করতেছে। কিছুদিন পর বল্টু বউ নিয়ে আবার শ্বশুর বাড়িতে গেল। সেখানে গিয়ে বল্টু যা জানতে পারলো তা জানার জন্য বল্টু মোটেও প্রস্তুত ছিল না। কি জানতে পারলো বল্টু জানেন? বল্টুর ওই বউয়ের আগে তিনটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে। এটা শুনে বল্টু তো বেহুশ। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম জানেন, বিয়েটা হচ্ছে লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। বিয়েটা হুট করেই করবেন না, বিয়েটা করার আগে জেনে নেবেন, বুঝে নেবেন, বাবা মায়ের অনুমতি নেবেন, সবার অনুমতি নিয়েই বিয়েটা করবেন। আর হুট করে পাওয়া জিনিসগুলো কখনোই ভালো হতে পারে না, চকচক করলেই শোনা হয় না। স্পেশাল জিনিসগুলো পেতে হলে একটু ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়, অপেক্ষা করতে হয়। এই গল্প দুটি থেকে আপনাদের উদ্দেশ্যে দুটি প্রশ্ন থাকবে। নাম্বার এক, স্পেশাল জিনিসগুলো কি ফ্রিতে পাওয়া যায় নাকি স্পেশাল জিনিসগুলো পেতে হলে একটু কষ্ট করতে হয়। নাম্বার দুই, একটা ভালো মেয়ে কি প্রথম দেখাতে প্রেমে পড়ে আবার বিয়ে পর্যন্ত যায়? এই গল্প দুটিতে অনেক কিছু বোঝার আছে, যদি বুঝে থাকেন কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ।